এবার আমি আজকে সেপারেটেড স্পেসটা তো বললাম, সেপারেটেড এবার চলে আসছি স্পেসটাকে কেটে দিয়ে সেট। তাহলে সেট মানে কি করতে হবে, একটা এক্স দিয়ে আমার একটা ম্যাট্রিক্স স্পেস তুলতে হবে। এই ম্যাট্রিক্স স্পেসের আমার একটা যে কোনো এর মধ্যে একটা সেট ধরে নিতে হবে এ। ক্যাপিটাল এ ইজ একটা তার সাবসেট। এখানে দেখ সংজ্ঞাটা সেটাই বলেছে, এক্স ডি বি এ ম্যাট্রিক্স স্পেস এবং ক্যাপিটাল এ ইজ এ সাবসেট অফ এক্স ডি। দেন এ ইজ সেট টু বি ডিসকানেক্টেড, এটাকে বলা হবে কানেক্টেড, ইফ এন্ড অনলি ইফ ইট ক্যান নট বি এক্সপ্রেসিবল অ্যাজ এ ইউনিয়ন অফ টু নন এমটি সেপারেটেড সেটস। এটা তার মানে কি, এটাকে যদি আমরা এ ওয়ান ইউনিয়ন এ টু আকারে প্রকাশ করি, যেখানে এ ওয়ান নট ইকুয়াল টু ফাইভ এবং এ টু অলসো নট ইকুয়াল টু ফাইভ, যদি নন এমটি দুটো সেট আকারে প্রকাশ করি, যেখানে এ নট ইকুয়াল টু প্রকাশ যদি করি, তাহলে তারা সেপারেটেড কিন্তু হবে না। এটা ইমপ্লাই করবে যে যে কোনো একটা আইদার আইদার ক্লোজার অফ এ ওয়ান ইন্টারসেকশন এ টু, এটা নট ইকুয়াল ইকুয়াল টু ফাইভ হলে সেপারেশন হতো, সেপারেশন করা যাবে না, তার মানে নট ইকুয়াল টু ফাইভ। অর এ ওয়ান ইন্টারসেকশন ক্লোজার অফ এ টু, এটাও আমার নট ইকুয়াল টু ফাইভ, তাহলে কি হবে, সেপারেশন আকারে লেখা যাবে না। দ্যাট মিনস আমি ইউনিয়ন করলাম, ইউনিয়ন আকারে লিখলাম যারা কিনা নন এমটি, তাহলে তারা সেপারেশনের শর্তটা কি করবে, মেনটেন করবে না। সেপারেশনের শর্তে দুটোই লাগে, অ্যান্ড সেপারেশনের শর্তে দুটো কন্ডিশনের অ্যান্ড হয়, তাহলে অ্যান্ডটাকে উল্টে দিলে আমার কি করা যাবে, সেটা হচ্ছে আইদার এটা নট ইকুয়াল টু ফাইভ অথবা এটা নট ইকুয়াল টু ফাইভ। লজিকটা বোঝা গেল, তাহলে এইটা হলো আমার একটা সাবসেটের ডিসকানেক্ট কানেক্টেড সেটের সংজ্ঞা।